লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমা বিশ্বের নেতারা অনেক বড় ভুল করেছেন তাকে হত্যা করার মধ্য দিয়ে আরও গুরুতর ভুল করেছেন তারা এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী আন্তনিও তাজানি তার মতে গাদ্দাফির হত্যাকাণ্ড দেশটিতে কয়েক বছর ধরে চলমান সংঘাতের সূচনা করেছে গত বুধবার ইতালির তাসক্যানিতে এক অনুষ্ঠানে আলোচনাকালে অ্যান্তনীয় তাজানি এই মন্তব্য করেন তিনি বলেন লিবিয়ার সমস্যা শুরুই হয়েছে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলা হত্যা করার কারণে তার মৃত্যুর পর যারা লিবিয়ার ক্ষমতায় এসেছেন তাদের চেয়ে তিনি অনেক বেশি ভালো ছিলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন গাদ্দাফিকে হত্যা করতে দেওয়া ছিল পশ্চিমাদের গুরুতর ভুল তিনি হয়তো গণতন্ত্রের ধারকবাহক ছিলেন না কিন্তু তিনি মারা যাওয়ার পর পরপরই লিবিয়া ও আফ্রিকায় অস্থিতিশীলতা শুরু হয়েছে তিনি জানান রোম আফ্রিকার দেশগুলোর নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে অভিবাসীদের স্রোত বন্ধ করা যায় এবং পরিস্থিতি আরও স্থিতিশীল করে তোলা যায় নেটোবাহিনী যখন লিবিয়া জুড়ে নো ফ্লাইজন প্রতিষ্ঠায় বোমাবর্ষণ করছিল সে সময় অর্থাৎ দুই সালের বিরোধীদের হাতে ধরা পড়েন মোয়াম্মার গাদ্দাফি পরে তাকে বিরোধীরা নির্মমভাবে হত্যা করে কিন্তু মোয়াম্মার গাদ্দাফির শাসন অবসর লক্ষ্যে পশ্চিমা বিশ্বের চালিত অভিযানের ফলে লিবিয়া মূলত দুটি গোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্বে পড়ে যায় এমনকি দুটি গোষ্ঠী লিবিয়ার পৃথক দুই অংশ নিয়ন্ত্রণ করতে থাকে সেই থেকে দেশটিতে লড়াই চলছে এর মধ্যে জাতিসংঘের প্রচেষ্টায় জাতীয় ঐক্যমতের সরকার গঠিত হলেও তার সারা দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ব্যর্থ হয়